লক্ষ্মী নারায়ণ ফাউন্ডেশন পক্ষ সাম্প্রতিক সমাজ ও সন্তানর পিতামাতা প্রতি সামাজিক কর্তব্য শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রমোদ কুমার হরিচন্দন মুখ্য অতিথি, অধ্যাপক প্রমোদ কুমার পণ্ডা মুখ্য বক্তা, পণ্ডিত সদাশিব মিশ্র, সামাজিক কর্মী জয়কৃষ্ণ মহান্তি ও ভক্তচরণ দাস সম্মানিত অতিথি রূপে যোগ দিয়েছিলেন। অতিথি মানে সেমানক বক্তব্যরে কহিলে যে সে হচ্ছে প্রকৃত সন্তান, যে বাপা মায়ের প্রতি নিজের কর্তব্য পালন করে থাকে, যে নিজ শ্রম বলরে ক্ষমতাশীল হয়েছি তাহা প্রতি পিতামাতাঙ্কর আশীর্বাদ রয়েছে। পিতামাতাঙ্কর সেবা হি জীবনর পরম ধর্ম। পিতামাতাঙ্কর চারি পাদকু চারি ধাম বলি কুহাযায়। পিতা সর্বদা সন্তানর ভবিষ্যৎ চিন্তা করিবা সহ সন্তান প্রতি সতত যত্নশীল হয়ে থাকে। মাতা সন্তানর মনর কথা বুঝিপারে। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে সন্তান মানে পিতামাতাঙ্কর বার্ধক্য সময়ের নিজ কর্তব্য ভুলি যাচ্ছন্তি। বার্ধক্য বেড়ে সন্তান পিতামাতাঙ্কু জরাশ্রমরে ছাড়ি দেউছি। এবে জরাশ্রম গুড়িকর সংখ্যা বৃদ্ধি পাইবার লাগিছে। এ অত্যন্ত বিড়ম্বনার বিষয়। বার্ধক্য অবস্থায় পিতামাতাঙ্কু জরাশ্রমে ছাড়ি দেওয়া কোণ সন্তানর কর্তব্য কি বলে অতিথি মানে প্রশ্ন করেছিল। ফাউন্ডেশন সভাপতি পুষ্পাঞ্জলি মহান্তিঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই আলোচনা চক্রে সম্পাদক মনোরঞ্জন পট্টনায়ক স্বাগত ভাষণ প্রদান করা সহ কার্যক্রমের সংযোজনা করেছিলেন। বরিষ্ঠ নাগরিক সরস্বতী মহান্তিঙ্কু এই অবসরে সম্মানিত করা যাইছিল। দিব্যজ্যোতি পট্টনায়ক, সনাতন পট্টনায়ক, গদাধর মহান্তি, অভয় সাহু, সস্মিতা পট্টনায়ক, হরিহর পট্টনায়ক ও গৌরহরি পট্টনায়ক আলোচনার অংশগ্রহণ করেছিল। নারায়ণ মিশ্র কার্যক্রম পরিচালনার সহযোগ করতে সদস্য ভাগবত প্রসাদ পট্টনায়ক শেষে ধন্যবাদ অর্পণ করেছিলেন।